নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই ছাদে কিন্তু দই বানানো যায়। তো ছাদে এত গরম, প্রচণ্ড গরমের মধ্যে দই বানানো হয়েছিল। তো এখানে সম্পূর্ণ আমার মেয়েই করেছে দইটা। তো এখানে 1 লিটারের মতো দুধ ছিল, দুধের মধ্যে বাতাসা দিয়ে দিয়েছে, তোমরা চিনিও দিতে পারো। তো সেই পরিমাণ বাতাসা দিয়ে দুধটাকে একদম হাফ করে নেওয়া হয়েছে। তো এখানে 1 চামচের মতো পাউডার দুধ দেওয়া হয়েছে, তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারো। বেশি পরিমাণে দিলে কি হবে, দইটা আরও শক্ত টাইপের হবে। তো এখানে আমার একটু বেশ থকথকে টাইপের দইটা বানানো হবে। তো এখানে আমার এবার দুধটাকে ভালো করে গাঢ় করে নেওয়া হয়েছে, আর এখানে একটু মিষ্টি দই আছে। তো মিষ্টি দইটা দিয়েই আমি দইটা বানাবো। তো এখানে 4টে খুড়ি আছে, তো খুড়ির মধ্যে দইটাকে মাখিয়ে নেব, মিষ্টি দইটাকে। আর প্রথমে দুধের মধ্যে মিষ্টি দই একটু গুলে নেব, 1 চামচের মতো মিষ্টি দইটা দুধটার সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে খুড়ির মধ্যে মিষ্টি দই একটু করে গুলিয়ে দিচ্ছি, তারপরে আমি দুধটা ফালব। তো খুড়িটাকেও আমি ব্যবহার করব, ফেলবো না। তো সবেতে দই মাখানো হয়ে গেছে, এমনকি দুধের মধ্যেও দই দেওয়া আছে। তো এরপরে আমি অল্প পরিমাণে সব ঢালবো, একদম পুরো ভর্তি করে ঢালবো না, একটু খালি থাকবে সেরকম ঢেলে নেবো। আর এত গরম, এই গরমের মধ্যেই কিন্তু 2 ঘন্টার মধ্যে কিন্তু দই হয়ে যাবে। তো দুধটা পুরো ঢালা হয়ে গেছে, এখানে 5টা জায়গা ঢালা হয়েছে। তারপর এটাকে ছাদে ভালো করে প্যাকিং করে, বাটার পেপার দিয়ে ভালো করে প্যাকিং করে ছাদে দিয়ে আসা হবে। এটা আমার মেয়ে সম্পূর্ণ করেছে, মানে ও নিজেই একা, ওর মাথায় এসেছে যেটা করব, তো ও নিজেই করেছে। তো সব পেপারগুলো দেয়া হয়ে গেছে, এবার থালা সমেত রোদে বসিয়ে দেওয়া হবে। তো রোদে 2 ঘন্টা বসানো আছে, আর একটা কাপড় চাপা দিয়ে দিতে হবে। চারিদিকে সবুজে সবুজ, আমার এই গাছপালা কিন্তু খুব ভালো লাগে, একদম সবুজ গাছপালা। গাছে কত খেজুর হয়েছে, কিন্তু হনুমানে একটাও রাখে না, পাকতেই দেয় না, কাঁচ অবস্থাতেই খেয়ে পালিয়ে যায়, কিচ্ছু রাখে না হনুমানে। তো এরপরে ছাদে বন্ধ করে দিয়ে চলে আসবো, তারপরে 2 ঘন্টা পরে যাওয়া হবে। তো 2 ঘন্টা হয়ে গেছে, এরপরে দেখা যায় কি পজিশনে আছে। ছাদে তো যাওয়াই যাচ্ছে না, এত গরম, আর ছাদ গরম হয়ে গেছে একদম। এরপরে একটা খুলে দেখানো হবে কিরকম হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, একদম থকথকে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মেয়ের এই বানানো মিষ্টি দই কোনো রকম ঝামেলা ছাড়াই ছাদে তৈরি করা মিষ্টি দই কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।